সেভেনে জীবন বিজ্ঞানের আজকের ক্লাসে আমরা খনিজ মৌল নিয়ে আলোচনা করব। এই খনিজ মৌল আমাদের দেহ গঠনে কী কীভাবে প্রয়োজন সেই সম্পর্কে আমরা জানব। যেমন দেখো, আমরা অনেক রকম উপসর্গ বা রোগের লক্ষণ আমাদের শরীরে অনেকের ক্ষেত্রে দেখতে পাই। কিসের অভাবে এবং বা কিসের অপ্রতুলতার জন্য আমাদের শরীরে এই লক্ষণগুলো দেখা যায়? যেমন দেখো, নখে চামচ আকৃতির মতো হয়ে যাওয়া, মাঝে মাঝে পেশিতে টান পড়া, দেহে স্বাভাবিক রক্তচাপ হঠাৎ বেড়ে যাওয়া বা কমে যাওয়া, জন্মের পর অনেক শিশুর চোখ ট্যারা হয় ও মানসিক বৃদ্ধি এবং বুদ্ধির প্রকাশ দেখা যায় না, রক্তের শর্করার পরিমাণ ক্রমশ বাড়তে থাকে, এই সমস্ত লক্ষণগুলো আমরা অনেকের ক্ষেত্রে দেখতে পাই। এই রোগগুলো কখনোই কার্বোহাইড্রেট, প্রোটিন বা ফ্যাটের অভাবে ঘটে না। এই সমস্যাগুলো আসে কোথা থেকে? না, বিভিন্ন খনিজ লবণের অভাবের ফলে। আমাদের শরীরে খুবই গুরুত্বপূর্ণ কতগুলি মৌলিক পদার্থ হলো কী কী? না, আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়োডিন এবং জিঙ্ক। এছাড়া আরও অনেক মৌলিক পদার্থই আমাদের শরীরে বিভিন্নভাবে প্রয়োজন হয় বিভিন্ন শরীরের কার্যকারিতাকে বজায় রাখার জন্য। আমরা এই সমস্ত খনিজ মৌলগুলো সরাসরিভাবে প্রকৃতি থেকে গ্রহণ করতে পারি না। মূলত উদ্ভিদরা সালোকসংশ্লেষ প্রক্রিয়া খাদ্য তৈরি করার সময় মাটি থেকে যে জল মূলরোমের সাহায্যে শোষণ করে, সেই জলের মাধ্যমেই বিভিন্ন খনিজ মৌলগুলো তারা যে খাদ্য উৎপাদন করে, অর্থাৎ কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদন করে, শর্করা জাতীয় খাদ্য উৎপাদন করে, তার মধ্যে সঞ্চিত থাকে। শর্করা থেকে আমরা দেখেছ যে এই খাদ্যগুলোই অনেক সময় প্রোটিন, ফ্যাট ইত্যাদিতে রূপান্তরিত হয়েছে, সেই সমস্ত খাবারের মধ্যেও এই খনিজ লবণগুলো প্রবেশ করে। সেই সমস্ত খাদ্য গ্রহণ করে আমরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই খনিজ মৌলের চাহিদা পূরণ করে থাকি। যেমন ধরো, প্রথম যে কার্যকর কথাটা আসবো, যেমন ক্যালসিয়াম কোন খাবার থেকে তোমরা পাবে? আমরা পাবো দুধ, ডিম, মাছ, লেবু, পেয়ারা, শস্য, বিভিন্ন রকম শস্য দানা, সবুজ শাকসবজি, এই সমস্ত খাদ্য থেকে আমরা সাধারণত ক্যালসিয়াম পাবো। এখানে দেখো ছবিতে বিভিন্ন খাদ্য নাম লেখা আছে, সেখান থেকে আমরা বিভিন্ন খনিজের অবদান সংগ্রহ করতে পারি। তাহলে আমরা ক্যালসিয়াম সম্বন্ধে জানলাম কার থেকে পাচ্ছি? না, দুধ, ডিম, মাছ, লেবু, পেয়ারা, শস্যদানা, সবুজ শাকসবজি। এর কাজ কি? না, দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে। তাহলে ক্যালসিয়াম যদি অভাব ঘটে, তাহলে দাঁত এবং অস্থি গঠন কী হবে? না, প্রকৃতভাবে ঘটবে না, হবে না, অর্থাৎ অস্থির গঠন কীভাবে দুর্বল হয়ে যাবে। স্নায়ু এবং পেশি উদ্দীপনা বজায় রাখে, পেশি সঞ্চালনে সাহায্য করে, রক্ততঞ্চনে সাহায্য করে, অর্থাৎ রক্ত জমাট বেঁধে দেহ থেকে রক্তকে বাইরে বেরোতে দেয় না। তাহলে তোমরা বুঝতে পারলে ক্যালসিয়ামের অভাব ঘটলে আমাদের কী কী হতে পারে? দাঁত এবং অস্থির গঠন দুর্বল হতে পারে, স্নায়ু পেশি সঠিকভাবে তাদের উদ্দীপনাকে বজায় রাখতে পারবে না, পেশি সঞ্চালন ব্যাহত হবে এবং রক্ততঞ্চন প্রপারলি, যদি আমরা শরীরের কোনো অংশে কেটে যায় ক্যালসিয়াম অভাব ঘটলে, সেই ক্ষতস্থান থেকে রক্ত অনবরত বেরিয়ে যাবে। তো এইগুলো আমরা জানতে পারলাম ক্যালসিয়ামের প্রয়োজনীয়তা। সেকেন্ড যে খাবারটার কথা আমরা বলব, ফসফরাস, খুব গুরুত্বপূর্ণ একটা খাদ্য উপাদান। দুধ, ডিম, মাছ, মাংস থেকে খাবার থেকে আমরা মূলত এই আমরা ফসফরাসকে সংগ্রহ করতে পারি। মটরশুঁটি, শাকসবজি, এখান থেকেও কিছু না কিছু পরিমাণ ফসফরাস আসে। ক্যালসিয়ামের মতোই এটা দাঁত এবং অস্থি গঠনে সাহায্য করে। আর কী করে? না, পেশি সংকোচনে সাহায্য করে। এইগুলো হচ্ছে ফসফরাসের কাজ। এরপর যেটা বলবো, না, সোডিয়াম, খাদ্য লবণ হিসাবে দুধ ইত্যাদি থেকে আমরা সোডিয়াম কী করতে পারি? না, সংগ্রহ করতে পারি। এছাড়া পানীয় জলের সঙ্গেও কিন্তু সোডিয়াম আমাদের শরীরে প্রবেশ করতে পারে। কী করে এটা, কাজটা কী? না, পানীয় জল, এটা মনে রাখতে হবে, দেহে জলের ভারসাম্যকে রক্ষা করতে সাহায্য করে, রক্ষা করতে সাহায্য করে। তাহলে বেশি সোডিয়ামযুক্ত খাবার খেলে বা বেশি সোডিয়াম বা লবণযুক্ত খাবার খেলে, সোডিয়াম লবণযুক্ত খাবার খেলে শরীরে কী হবে? জলের পরিমাণ বেড়ে যায়। তাহলে বেশি লবণযুক্ত খাবার খেলে কী দেখা যাবে? রক্তচাপ বৃদ্ধি করতে পারে। তাই
খুব বেশি সোডিয়াম লবণ, আর তোমাদের একটু জেনে রাখা দরকার এই সোডিয়াম লবণটা মূলত কোন লবণটা, খাদ্য লবণ যেটা বলি, যেটা আমরা খাবারে যোগ করা থাকে সোডিয়াম ক্লোরাইড লবণ, সেখান থেকে আমরা সোডিয়ামের এই চাহিদাটা পূরণ করি। তাহলে শরীরে যদি সোডিয়ামের মাত্রা বাড়ে তাহলে জলের পরিমাণ বাড়বে, রক্তের চাপ বেড়ে যাবে। তাই রক্তের চাপকে যদি ঠিক রাখতে হয় সোডিয়াম লবণ খুব বেশিও খাবো না কমও খাবো না। অর্থাৎ খাদ্য লবণ আমরা খাবারে যেটুকু যোগ করা দরকার রান্না করতে গিয়ে বা অন্যভাবে, তার থেকে বেশি কখনো যোগ করব না। আমার আবার এটা বলে রাখা দরকার যে বিভিন্ন খাবারে উপস্থিত যে লবণটা আছে তারটা অনেকটাই আমরা তার মধ্যে থেকে সোডিয়াম লবণ পেতে পারি। আলাদা করে খুব বেশি সোডিয়াম লবণ খাওয়া কিন্তু প্রয়োজন নেই। যাই হোক, হৃৎপিণ্ড সংকোচনে সাহায্য করে, রক্ত মূত্র ইত্যাদির অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করে এবং দেহের জলের পরিমাণকে স্বাভাবিক রাখে। ঠিক আছে, এরপরে চলে এলাম পটাশিয়াম, গুরুত্বপূর্ণ উপাদান, আমাদের শাক দুধ ডিম মাছ ইত্যাদি খাবার থেকে পারবো। পেশি সংকোচন হৃৎস্পন্দন নিয়ন্ত্রণ করে থাকে, হার্টকে ভালো রাখতে সাহায্য করে পটাশিয়াম, সবাই মনে রাখবে এটা। এবার এছাড়া কী করে, স্নায়ুকোষ গঠন এবং স্নায়ুর কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। এরপরে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান নেওয়া বলছি, সেটা হচ্ছে লৌহ বা লোহা। কোথা থেকে পাবো? না মাছ মাংস ডিম মুসুর ডাল ভুট্টা গম ইত্যাদি থেকে পাবো। কী করে কী কাজে লাগে এটা? হিমোগ্লোবিন, রক্তে জানো তো রক্তের রং লাল হয় কারণ হিমোগ্লোবিন বলে একটা লৌহ গঠিত রঞ্জক পদার্থের উপস্থিতির জন্য। এই হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করে লোহা। অর্থাৎ লৌহযুক্ত খাবার খেলে তুমি কী খাবে, মানে লৌহযুক্ত লবণ আছে এরকম খাবার খেলে কী হবে, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা ঠিক থাকবে। রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে গেলে কী হবে, শরীরে অক্সিজেনের যে স্বাভাবিক প্রয়োজনীয় স্বাভাবিক চাহিদা পূরণ করা, শরীরে যে অক্সিজেনের মাত্রা সঠিক বজায় তোমার থাকবে না, হিমোগ্লোবিনকে সঠিকভাবে রাখতে হবে আমার শরীরে অক্সিজেনের পরিমাণ, এবং কী করে না কলা স্থাপনে সাহায্য করে থাকে। এরপর আমরা চলে যাবো আয়োডিন। আয়োডিন একটা খুব গুরুত্বপূর্ণ খাদ্য উপাদান। লবণে সাধারণত খাদ্য লবণে দেখবে তোমরা বিভিন্ন লবণের প্যাকেটে লেখা থাকে আয়োডাইজ সল্ট। এই আয়োডাইজ সল্ট যদি যুক্ত খাবার খাওয়া হয় তাহলে আমাদের কিন্তু গলগণ্ড রোগ হবে না। অনেক সময় তোমরা দেখবে যে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় গলার মধ্যে, অনেকের লোক আছে গলাটা এরকম বড় মতো ফুলে আছে, ওখানে থাইরয়েড গ্ল্যান্ড ফুলে যায় বা থাইরয়েড গ্ল্যান্ডের কার্যকারিতা ব্যাহত হয় বিঘ্নিত হয়, সেই জন্য আয়রনযুক্ত লবণ খাওয়া দরকার। মূলত সামুদ্রিক লবণ, ঠিক আছে, বা এবং আয়রনযুক্ত যে বাজারে কিনতে পায় যে লবণ, সেই লবণ খেলে খুব সামান্য পরিমাণে খাদ্য থাকা দরকার, খেলে কিন্তু আমাদের আয়রনের চাহিদা পূরণ হবে। থাইরক্সিনের উপাদান গঠনে সহায়তা করে এবং দেহের কী করে বৃদ্ধি নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে। অভাবে কী রোগ হয় না গয়াটার রোগ হয়ে থাকে। তাহলে এগুলো আমরা জানতে পারলাম বিভিন্ন মৌলিক পদার্থ, কয়েকটি গুরুত্বপূর্ণ মৌলিক পদার্থের তাদের ব্যবহার, কোন খাবার থেকে পাই, তা চাহিদা পূরণ করা। তোমাদের বই তো একটা দেখতে পাচ্ছি একটা ছোট্ট করে চার্ট দেওয়া আছে, দেখো, যেমন দেহের জলের পরিমাণ নির্দিষ্ট রাখা, কে রাখে না সোডিয়াম রাখে, আগে বললাম তোমাদের আলোচনার সময়। পেশি সংকোচনে সাহায্য করে কে না ক্যালসিয়াম, কোনো কাটা জায়গা থেকে রক্ত বেরোতে শুরু করলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ক্যালসিয়াম। অক্সিজেন পরিবহন করে না আয়রন। হাড় এবং দাঁত গঠনে সাহায্য করে কে না ক্যালসিয়াম ফসফরাস ম্যাগনেসিয়াম। মানসিক বুদ্ধি নিয়ন্ত্রণ করে কে না আয়োডিন। মস্তিষ্কের গঠন এবং রক্তের শর্করা পরিমাণ ঠিক রাখে কে না জিঙ্ক। এই রকম করে আমরা বিভিন্ন মৌলিক পদার্থের আমাদের যা ভূমিকা, অর্থাৎ খনিজ লবণের একতায় আমাদের শরীর গঠনে দেহ গঠনের যে ভূমিকা তার সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার দেখো যদি দেখো আমরা খাদ্য তালিকাটা অলরেডি আমরা বলেছি, এর মধ্যে আমরা দেখেছি উচ্চ রক্তচাপ, সোডিয়ামের মাত্রা যদি বেড়ে যায় তাহলে রক্তচাপের পরিমাণ বাড়বে, আগে বলেছি জলের আধিক্য বাড়বে যদি সোডিয়ামযুক্ত লবণ বেশি করে আমাদের খাবারে থাকে। অ্যানিমিয়া কী হবে, আয়রনের অভাবে অ্যানিমিয়া হবে। গলগণ্ড বা গয়াটার আগেই বললাম আয়োডিনের অভাবে ঘটে, বারবার হাড় ভেঙে যাবে কী করে, ক্যালসিয়াম ফসফরাস ইত্যাদির পরিমাণ কমে গেলে। রক্ত শর্করা পরিমাণ বেড়ে যাবে কি যদি করে কোনো কারণে জিঙ্কের পরিমাণ কমে যায়। এইগুলো গেল আমাদের বিভিন্ন খনিজ মৌলের প্রয়োজনীয়তার কথা। এরপরে আমরা একটু আলোচনা করে নিই জলের প্রয়োজনীয়তা। আমরা জানি জল হচ্ছে আমাদের শরীরে একটা খুব গুরুত্বপূর্ণ উপাদান। রক্ত যে আমরা বলে থাকি যে একটা কী বলতে পারি যে একটা যোগ কলা, যেটা দেহের সর্বত্র বিভিন্ন অংশকে যুক্ত করে রেখেছে, তরল যোগ কলা, এরকম একটা তরল যোগ কলা, এর মধ্যে দিয়ে অক্সিজেন যাচ্ছে, এর মধ্যে দিয়ে বিভিন্ন বায়বীয় প্রয়োজনীয় উপাদানগুলো দেহের সর্বত্র ছড়িয়ে পড়ছে, সেই রক্তেরই মূল উপাদান কিন্তু জল।
ঠিক আছে। এই জল কিন্তু আমাদের প্রত্যেক দিন সঠিকভাবে পান করা উচিত। সঠিকভাবে পান করার কথা বললাম, খুব বেশিও না খুব কমও না। বেশি খেলে রক্তে দেহে রক্তের চাপ বৃদ্ধি পেতে পারে, তার থেকে বিভিন্ন রকম অসুবিধা তৈরি হতে পারে। আর কম খেলে আমাদের কী হয়, ডিহাইড্রেশন বলি, জলের অভাবজনিত বিভিন্ন রোগের দেখা দিতে পারে। আমাদের প্রতিদিন একজন সুস্থ লোকের 3-4 লিটার জল খাওয়া উচিত। মূলত 3 লিটার খেলে যথেষ্ট, কিন্তু কেউ যদি বাইরে কাজ করেন, রোদে কাজ করেন বা অত্যধিক পরিমাণে দৈহিক পরিশ্রম করছেন, তার ক্ষেত্রে 3-এর পরিবর্তে 4 লিটারও লাগতে পারে। কিন্তু এর থেকে বেশি জল খাওয়া কিন্তু তার সুস্থতা, তার শরীরকে সুস্থ রাখতে, হ্যাঁ রাখার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম সমস্যা তৈরি করবে। আবার কম জল পান করলে, 3 লিটারে কম জল হলে কী দেখা যাবে, তার শরীর থেকে মূত্র নিঃসরণ কম হবে, ঘাম নিঃসরণ হবে না, ফলে বিভিন্ন শরীরে বিপাকক্রিয়া ফলে উৎপন্ন ক্ষতিকারক বর্জ্যপদার্থ দেহের মধ্যে জমে গিয়ে নানা সমস্যা তৈরি করতে পারে। এই হলো জলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা। মোটামুটি একজন মানুষের 70 কেজি ওয়েট হলে, যদি ওজন হয়, তাহলে কিন্তু তার মধ্যে 45 কেজি জল। তাহলে বুঝতে হচ্ছে আমাদের শরীরে মূল উপাদানটাই কিন্তু জল। তা জলের কিন্তু একটা বিশাল ভূমিকা আছে আমাদের শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে গেলে। তাহলে সেই আমরা যে এক্সট্রা জলটা খাই, সেই জলটা যে খাই, মনে রাখা দরকার সেই জলটার প্রধান ভূমিকাটা কী জানো, না দেহের থেকে যে ক্ষতিকারক বর্জ্য পদার্থগুলো উৎপন্ন হয় সেগুলো দেহ থেকে বার করে দেহকে সুস্থ স্বাভাবিক রাখা। এই যে আমরা বললাম 75 কেজি একজন দেহে 45 কেজি জল, এই জল কিন্তু শরীর থেকে বেরোবে না, শরীর যেমন আছে তেমন থাকবে। যে তোমরা এক্সট্রা জলটা খাচ্ছ সেটা বর্জ্য পদার্থ আকারে যে সমস্ত পদার্থগুলো দেহ থেকে নিঃসরণ করা দরকার সেগুলোকে সঠিকভাবে বের করে শরীরকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে, হ্যাঁ রোগতে রাখতে স্বাভাবিকভাবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখানেই হচ্ছে জলের মূল ভূমিকা। নেক্সট আমরা চলে যাবো কোনখানটা, যে খাদ্যতন্তু। আচ্ছা খাদ্যতন্তু, বিভিন্ন খাবারে আমাদের দেখতে পেয়েছি যে কিছু কিছু খাবার আছে তাদের এই তাদের মধ্যে থেকে যথেষ্ট পরিমাণ খাদ্যতন্তু পাওয়া যায়। যেমন কি সজনে ডাঁটা, বাঁধাকপি, বিভিন্ন ফলের মধ্যে আপেল, তারপর বীজের বিভিন্ন বীজের খোসা, ওট ইত্যাদি খাবার থেকে খুব বেশি করে খাদ্যতন্তু পাওয়া যায়। এই খাবারগুলো খাওয়ার প্রয়োজনীয়তা কি, দেহ থেকে বর্জ্য পদার্থকে বা মল নিঃসরণে বিশেষ করে বিশেষ ভূমিকা পালন করে থাকে, বা আমাদের জৈবিক গঠনে, দেহের বিভিন্ন রকম জৈবিক গঠনে এই খাদ্যতন্তুর ভূমিকা কিন্তু অপরিহার্য। ঠিক আছে, বোঝা গেল। এই খাদ্যতন্তুগুলো আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন খাদ্যশস্য থেকে, এই সমস্ত খাদ্যশস্য থেকে সংগ্রহ করতে পারি, যেগুলোর মাধ্যমে যেগুলো আমাদের কী করে আমাদের দেহকে সুস্থ এবং স্বাভাবিক রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। ঠিক আছে, ফাইটোকেমিক্যাল বা উদ্ভিদ রাসায়নিক, বিভিন্ন খাবারের মধ্যে থেকে আমরা উদ্ভিদ রাসায়নিক করতে পেতে পারি। যেমন দেখেছি টমেটো, যেমন তো এটাকে তরমুজ বলো, তারপরে পেঁপে, তোমার কুমড়ো বলো, এই খাবারগুলো যেগুলো রঙিন রং, এখান থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন ফাইটোকেমিক্যাল আমরা পেতে পারি। এই উদ্ভিজ রাসায়নিক আমাদের কী করে, বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা করে। যেমন এইখানটা তোমরা দেখলে বুঝতে পারবে, মানবদেহকে খুব তাড়াতাড়ি বুড়ো হওয়া থেকে আটকায় এই আমরা কী বললাম ফাইটোকেমিক্যাল। হাড়কে শক্ত রাখতে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমাতে ফাইটোকেমিক্যাল বিশেষ ভূমিকা পালন করে। তাই এই সমস্ত খাবারগুলো আমাদের খাওয়ার একান্ত দরকার। তাহলে প্রত্যেক দিন একটা করে রঙিন ফল খেলে আমরা অনায়াসে এই সমস্ত রোগ লক্ষণের হাত থেকে রক্ষা পেতে পারি। আজ পর্যন্ত, আজকে আমরা ফাইটোকেমিক্যাল অব্দি আলোচনা করলাম, পরের ভিডিওতে আমরা অন্য অংশ নিয়ে আমরা আলোচনা করবো।